উদয়পুরের চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ন্যূনতম 18টি দোকান ভস্মীভূত। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সর্বস্ব নাশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান। রবিবার গভীর রাতে বরতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাংশ ভস্মীভূত হয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আরও এক অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। এবার উদয়পুরের চকবাজারে সোমবার গভীর রাতে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ অগ্নিকাণ্ডে উদয়পুরের চকবাজারের 18টি দোকান ভস্মীভূত হয়ে গেল। আনুমানিক একটা নাগাদ আগুনের সূত্রপাত। প্রাথমিক অবস্থায় টের পেয়ে স্থানীয় সাধারণ উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেয়। দমকল কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। পরবর্তীতে ওএনজিসির একটি ইঞ্জিনও এসে যোগ দেয়। এছাড়া কিল্লা এবং কাকরাপন থেকেও দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। অবশেষে প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে এই অগ্নিকাণ্ডে বাজারের 18টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে বলে জানালেন সংশ্লিষ্ট দমকল কর্মী। এবং দোকানগুলোর দরজা বন্ধ থাকায় আগুন আয়ত্তে আনতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়েছে বলেও এই দমকল কর্মী জানিয়েছেন। আমাদের এই এই জায়গার মধ্যে আমাদের একটা বিরাট ডিস্টার্ব হয়েছে। দরজাগুলি খোলা ছিল না, মালিক ছিল না, তা আমরা শাবল দিয়া বাইরে লকগুলি ভাঙছি। ভাঙতে ভাঙতে এখানে অনেকক্ষণ সময় লাগছে, যার কারণে আগুনটা কিছুটা স্প্রেড হয়েছে। নইলে 5-7টা দরজার মধ্যেই আমরা কাবার খেলে। এখন পর্যন্ত আপনাদের যে এখানে 18টা দরজা, 18টা দরজা মানে 18টা দোকান? হ্যাঁ, 18টা দোকান অনুমান ভিত্তিক। তথাপি ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ 90 লক্ষ থেকে 1 কোটি টাকা। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে দমকল কর্মীদের অনুমান। যাই হোক, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদয়পুরের চকবাজারের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।